सर्वप्रथमे आमार भूमिष्ठ प्रणाम जानाई श्री श्री ठाकुर श्रीमा और स्वामीजी महाराजे रातुल चरणे प्रणाम जानाई परम पूजनीय मास्टर महाशय श्री महेंद्रनाथ गुप्तेर चरण कमले धन्यवाद जानाई रामकृष्ण मठ कथामृत भवन रामकृष्ण मठ कथामृत भवन एर अध्यक्ष प्रीतिभाजन स्वामी सिद्धेशानंद जी के जिनी मास्टर मशाईर जन्मतिथि पवित्र नागपंचमीर दिने आयोजित एई भार्चुअल सभाय बक्तव्य राखार जन्य आमाके अनुरोध जानिएछिलेन। आंतरिक श्रद्धा और नमस्कार ज्ञापन करी श्री दीपक गुप्त महाशय के शुभेच्छा और अभिनंदन जानाई सुधी और भक्तमंडली के। श्रीरामकृष्णेर दुई इंद्र छिल नरेंद्र और महेंद्र। नरेंद्र शिकागोते तार भाषणेर माध्यमे समग्र जगते जखन श्रीरामकृष्णेर अमृत कथा छड़िए दिलेन तखन कलकातार मर्टन स्कूले ध्यानमग्न महेंद्र श्री श्री रामकृष्ण कथामृत लिपिबद्ध करछेन। समग्र जगतके श्रीरामकृष्णेर आगमनेर बार्ता पौंछे देवार जन्य नरेंद्र एसेछिलेन सप्तर्षि मंडल थेके आर महेंद्रके श्रीरामकृष्ण देखेछिलेन श्री चैतन्यर दले। हिंदीते एकटा सुंदर कथा आछे, जब मैं था तब हरि नहीं, जब हरि था तब मैं नहीं। मास्टर मशाईर आध्यात्मिक विवर्तनो अनेकटा एकी रकम। विद्यासागरेर स्कूलेर प्राचार्य महेंद्रनाथ गुप्त तदानीन्तन कलकाता इंटेलिजेंसियार अन्यतम मुकुटमणि श्रीम स्वनामधन्य केशव चंद्र सेनेर भग्निपति महेंद्र तखनो श्रीरामकृष्णेर पदप्रान्ते एसे उपस्थित हननि। अविद्यारूप अहंकार आछे, घटनार आकस्मिकताय श्रीरामकृष्णेर पदप्रान्ते उपस्थित श्रीम प्रथम दर्शनेई श्रीरामकृष्ण चिनते भूल करेननि तार अति परिचित लोकटिके। তাই কালক্ষেপ না করেই প্রথম দর্শনেই মহেন্দ্রনাথের অহং চূর্ণ করবার প্রক্রিয়া শুরু করলেন। খণ্ডন ভববন্ধন অগধূষণ মোচন কৃন্তন কলিডোর শ্রীরামকৃষ্ণ। আর মহেন্দ্রনাথকে দিলেন এক মহামন্ত্র, আবার এসো। আর শ্রীরামকৃষ্ণ পুষ্পদানে যে মধু মহেন্দ্রনাথ আহরণ করলেন, স্বামী চেতনানন্দের লেখনীতে আমরা পাই কোট আনকোট, এ জগতে অধ্যাত্ম পিপাসু ঈশ্বরের জন্য ব্যাকুল ক্ষুধার্ত আত্মা খুব কম, ব্যাকুলতা ঈশ্বর দর্শনের পূর্ব লক্ষণ, ব্যাকুলতাকে সদা কিভাবে জাগিয়ে রাখা যায় শ্রীমদ জীবন তার জ্বলন্ত নিদর্শন। শ্রীম সম্পর্কে অনেকে বলেন তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রীতির জীবন্ত ভাষ্য। স্বামী রাঘবানন্দজি 1932 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে শ্রীম সম্পর্কে কিছু মূল্যবান কথা লিখেছিলেন, সেটির বাংলাতে তর্জমা করেন শঙ্করী প্রসাদ বসু। তার কিয়দংশ আমরা এখানে তুলে ধরছি। ভক্তেরা শ্রীমর কাছে কি পেত সে সম্বন্ধে স্বামী রাঘবানন্দ লিখেছেন কোট আনকোট, সেই স্বর্গীয় জ্যোতির্বলয়ের মধ্যে তারা ফিরে পেত রামকৃষ্ণের দৈহিক অবস্থিতির অতি দৃশ্যগুলিকে, আর মোহিত হয়ে যেত।
পুরানো দিনগুলিতে তারা বাস করত, ঠাকুর আর তার সন্তানদের সঙ্গে পান করত ঠাকুরের কথামৃত। মাদ্রাজ, মুম্বাই, কুমায়ুন, আসাম এবং ভারতের অন্যান্য প্রদেশ থেকে, আমেরিকা ও ইংল্যান্ড থেকে যারা এই ঠাকুরের কথা শুনেছেন আসতেন তার কাছে, কেননা রত্ন ভাণ্ডারের মালিক তিনি, আর অকাতরে বিলিয়েছেন সেই ঐশ্বর্য। তার গৃহ হয়ে উঠেছিল যথার্থই তীর্থভূমি। এপ্রিল ও মে মাসের মধুর উত্তপ্ত দিনগুলিতে 50 নম্বর আর্মহার্স্ট স্ট্রিটের ছাদের বাগানে চারদিকে যেখানে লতা পুষ্প, উপরে আকাশের চন্দ্রাতপ, গ্রহ তারকারা নিজ কক্ষে চলার পথে বিরাটের ও অনন্তের আহ্বান জানিয়ে যাচ্ছে, তিনি তখন বসে আছেন প্রাচীন ঋষির মতো আমাদের কাছে বলছেন ঈশ্বরের কথা, আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা বলছেন, নিত্য রহস্যের সমাধানের জন্য মানবাত্মার আকুতির কথা, যার মূর্ত বিকাশ হয়েছে শ্রীরামকৃষ্ণের মধ্যে। মৃদু উচ্চারিত তার মধুর কোমল আলোকিত শব্দগুলির স্পর্শে বিগলিত হয়ে যেত আমাদের মন, তা যেন শান্ত অস্তিত্বের সীমাকে লঙ্ঘন করে দুঃসাহসে উকি দিতে চাইত অনন্তের যবনিকা অন্তরালে। একদিন মহাপুরুষ মহারাজ ঠাকুরের কথাগুলো লিখে রাখছেন, ওটা ঠাকুরের নজরে আসায় ঠাকুর তারককে বলেছিলেন, ওটা তোর কাজ নয়, ওটার জন্য অন্য লোক আছে, ওই অন্য লোকটি হচ্ছেন আমাদের পূজনীয় মাস্টার মশাই। 1897 খ্রিস্টাব্দে ইংরেজিতে গসপেল প্রকাশিত হতে শুরু করল। মহাত্মা রামচন্দ্র দত্ত বললেন, মহেন্দ্রনাথ গুপ্ত এবার গুপ্ত হইতে ব্যক্ত হইতে চলিতেছেন। রামবাবুর পরামর্শ অনুযায়ী বাংলায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রকাশিত হল। বাংলার তথা বাঙালির বিদ্বজ্জন মহলে আনন্দের কোলাহল শুরু হয়ে গেল। শ্রীরামকৃষ্ণকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিলেন শ্রীরামকৃষ্ণের যন্ত্র মাস্টার মশাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশের পর স্বামী রামকৃষ্ণানন্দজি যথার্থ বলেছিলেন, কোট আনকোট, ইউ হ্যাভ লেফট হোল হিউম্যানিটি ইন ডেট বাই পাবলিশিং দিস ইনভ্যালুয়েবল পেজেস ফ্রট উইথ দ্য বেস্ট অফ উইজডম অফ দ্য গ্রেটেস্ট অবতার অফ গড। পল ব্রান্টন এসেছিলেন মাস্টার মশাইয়ের কাছে। তিনি মাস্টার মশাইকে বললেন, আপনি আমাকে আপনার গুরু রামকৃষ্ণ সম্পর্কে কিছু বলুন। মাস্টার মশাই সানন্দে সম্মত হলেন। সবকিছু শুনে পল ব্রান্টন বললেন, তাহলে তিনি সত্যিই আধ্যাত্মিক মহামানব। মাস্টারমশাই বলছেন, হ্যাঁ, আমার জ্ঞান বিশ্বাসে তার থেকেও বেশি। রামকৃষ্ণ ছিলেন সরল মানুষ, অজ্ঞ এবং বিদ্যাহীন। তিনি এতই অজ্ঞ যে নিজের নাম পর্যন্ত সই করতে পারতেন না। একখানা চিঠি লেখা তো দূরের কথা। তিনি চেহারায় সরল মানুষ, জীবনযাত্রায় সরলতর, তা সত্ত্বেও তিনি সে সময়কার ভারতবর্ষের কয়েকজন শ্রেষ্ঠ শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন মানুষের আনুগত্য লাভ করেছেন। তারা রামকৃষ্ণের প্রগাঢ় আধ্যাত্মিকতার কাছে নতি স্বীকারে বাধ্য হয়েছেন। রামকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন, অহংকার, সম্পদ, ঐশ্বর্য, ঐহিক সম্মান এবং প্রতিষ্ঠা মূল্যহীন। এই তুচ্ছ বস্তুই মায়াস্বরূপ যা মানুষকে বিভ্রান্ত করে। আহা, সেই অপরূপ দিনগুলি প্রায়ই তিনি সমাধিতে ডুবে যেতেন। তখন এমনই জ্যোতির বিচ্ছুরণ হতো যা আমরা যারা তাকে ঘিরে থাকতাম উপলব্ধি করতাম, তিনি মানুষ নন, স্বয়ং ঈশ্বর। আরও বিস্ময়ের কথা,
স্পর্শ মাত্রেই তিনি যে কোনো ভক্তকে পৌঁছে দিতে পারতেন সেই অমৃত লোকে। সে অবস্থায় তারা গভীর ঈশ্বর রহস্য প্রত্যক্ষ অনুভূতিতে উপলব্ধি করতে পারত। সে যাক, আমাকে কেমন করে তিনি প্রভাবিত করলেন সে কথাই বলি। এরপর মাস্টারমশাই বলছেন, আমার পড়াশুনো পাশ্চাত্য ধরনে, বুদ্ধিবাদের অহংকারে আমার মাথা তখন পূর্ণ। কলকাতার কলেজে বিভিন্ন সময়ে ইংরেজি সাহিত্য, ইতিহাস এবং রাষ্ট্রীয় অর্থনীতির পলিটিক্যাল ইকোনমি অধ্যাপক রূপে কাজ করেছি। রামকৃষ্ণ তখন কলকাতা থেকে মাত্র কয়েক মাইল দূরে গঙ্গার ধারে দক্ষিণেশ্বর মন্দিরে বাস করেন। বসন্তকালের একটি দিনে সেখানে গিয়ে তাকে পেলাম। সে এক অবিস্মরণীয় দিন। শুনলাম তার আপন অভিজ্ঞতা লব্ধ আধ্যাত্মিক চিন্তার সহজ প্রকাশ। আমি তর্ক করার একটা ক্ষীণ প্রচেষ্টা করেছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পবিত্র সান্নিধ্যে যেন বাকরহিত হয়ে গেলাম। সে প্রভাব এত গভীর যে কথায় প্রকাশ করা যায় না। সেই সরল বিনীত মানুষটিকে ছেড়ে থাকা সম্ভব হলো না। বারবার যেতে আরম্ভ করলাম। একদিন তিনি সকৌতুকে বললেন, একটা ময়ূরকে একদিন চারটের সময় আফিম খাইয়েছিল, পরদিন আবার ঠিক সেই সময় এসে হাজির আফিমের নেশায় আর একটু খাওয়ার লোভে। সাংকেতিকভাবে হলেও কথাটা খুব সত্যি। রামকৃষ্ণ সান্নিধ্যে আমি যে চরম আনন্দের অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম তার কোথাও পাইনি। সুতরাং ঘন ঘন যে সেখানে যাব তার মধ্যে আশ্চর্য কি? এভাবে এই নিছক দর্শক নয়, তার অন্তরঙ্গ ভক্তমণ্ডলীর একজন হয়ে গেলাম। একদিন ঠাকুর আমাকে বললেন, তোমার চোখ, কপাল আর মুখে আমি যোগীর লক্ষণ দেখতে পাচ্ছি। সংসারের সব কাজ করবে, কিন্তু মনটি বেঁধে রাখবে ঈশ্বরে। স্ত্রী, পুত্র, মা বাবা সকলের সঙ্গে থাকবে, আপনজনের মতো তাদের সেবা করবে, জগতে সব কাজ করবে, কিন্তু মনটি ফেলে রাখবে তার কাছে। মাস্টারমশাই সম্পর্কে পল ব্রান্টন তার শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেছেন এক অনবদ্য ভাষায়। আসুন আমরা শুনি তিনি কি বললেন। বলেছিলেন, এভাবেই আমাদের আলোচনা ছিল পবিত্র উচ্চ মার্গের, সেই সর্বময় সনাতন ঈশ্বর ভিন্ন যে মানুষের শান্তির আর কোনো পথ নেই, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। সারা সন্ধ্যা কত লোক আসতো তার কাছে। সেই ছোট ঘরখানি একসময় পূর্ণ হয়ে যেত, তারা সবাই তার শিষ্য। রাতের দিকেই আসতো তারা, সিঁড়ি বেয়ে চারতলায় উঠে গভীর মনোযোগের সঙ্গে শুনত গুরুর কণ্ঠ উচ্চারিত প্রতিটি শব্দ। কিছুদিনের জন্য আমিও যোগ দিয়েছি তাদের সঙ্গে। রাতের পর রাত আমি উপস্থিত হয়েছি। তার পবিত্র কথাগুলির চেয়ে তার উপস্থিতির আধ্যাত্মিক সূর্যকিরণে অবগাহনের জন্যই আমার আকর্ষণ ছিল বেশি। তাকে ঘিরে পরিবেশটি ছিল কোমল, স্নিগ্ধ, মাধুর্যময়। নিজের মধ্যে তিনি যে পরম শান্তি পেয়েছিলেন তা সুস্পষ্টভাবে বিচ্ছুরিত হতো। তার বাণী হয়তো কখনো কখনো ভুলে যায়। ভুলতে পারি না সেই উদার মহৎ ব্যক্তিত্বকে, যে আকর্ষণ তাকে বারবার টেনে নিয়ে গেছে রামকৃষ্ণের কাছে, সেই আকর্ষণেই আমাকে নিয়ে গেছে তার কাছে। আমার উপরে শিষ্যের আকর্ষণ প্রয়োগের মধ্য দিয়েই বুঝতে পারি তার গুরুর আকর্ষণ ও প্রভাব কতখানি দুর্বার ছিল। অবশেষে শেষ সন্ধ্যা এলো। তক্তপোষে তার পাশে বসে আলোচনার আনন্দে ভুলে গেছি কখন কিভাবে আমাদের সময় কেটে গেছে। ঘন্টার পর ঘন্টা কেটেছে, আমাদের কথা চলেছে অব্যাহতভাবে। এবার তার সমাপ্তি। সেই মহান আচার্য আমার হাতটি ধরে ফিরে গেলেন তার বাড়ির সমতল ছাদের উপর। সেখানে পূর্ণ চাঁদের আলোয় দেখলাম
তবে হাড়িতে চারা গাছগুলি সুবিন্যস্তভাবে গোলাকারে সাজানো, নিচে শহর কলকাতার গৃহ অভ্যন্তরের আলোকমালা, উদ্ভাসিত পূর্ণচন্দ্র। মাস্টার মশাই একবার চাঁদের দিকে দেখলেন, তারপর নীরব প্রার্থনায় ডুবে গেলেন। আমি ধীরভাবে অপেক্ষা করে রইলাম। প্রার্থনা শেষে তিনি আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে শান্তভাবে আমার মস্তক স্পর্শ করলেন। আমি ধর্মজগতের মানুষ নই, তবু এই দেবদূতের মতো মানুষটির কাছে বিনত হলাম। কয়েক মুহূর্ত পরে তিনি মৃদুস্বরে বললেন, আমার কাজ শেষ হয়ে এসেছে। ঈশ্বর এই শরীরটাকে যে কাজে পাঠিয়েছিলেন তা প্রায় শেষ, যাবার আগে আমার আশীর্বাদ গ্রহণ করো। বিস্ময়করভাবে তিনি আমাকে আলোড়িত করেছেন। সে রাতে ঘুমের চিন্তা বিসর্জন দিয়ে পথে পথে ঘুরতে লাগলাম। অবশেষে পৌঁছলাম একটি মসজিদের সামনে। শুনতে পেলাম মধ্যরাতে নৈঃশব্দ ভেদ করে সুগম্ভীর ঈশ্বর স্তুতি ধ্বনি, আল্লাহ আকবর, ঈশ্বর মহান। আমি অনুভব করলাম যে বৌদ্ধিক অবিশ্বাস আমাকে আচ্ছন্ন করে রেখেছে, তা থেকে মুক্ত করে সহজ বিশ্বাসের জীবনে আমাকে উত্তীর্ণ করতে পারেন একজনই শুধু উত্তীর্ণ করতে পারেন, আর তার নাম হচ্ছে মাস্টার মশাই। এ তো হলো রামকৃষ্ণময় মহেন্দ্রের কথা, এ তো হলো মহেন্দ্রময় পল ব্রান্টনের কথা। কিন্তু শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর মহেন্দ্র চেতনা অন্বেষণ করেছিলেন সেই শক্তিপীঠের, যে শক্তি ওকে মায়ের স্নেহ ছায়া দেবে। মুখের থালিখানি এগিয়ে দিয়ে পাশে বসে বলবে, খাও বাবা খাও, আর ধীরে ধীরে পাখার বাতাস করবে আর বলবে, বাবা আমি তোমার মা, তোমার সত্যিকারের মা। আর বাবা জানবে ঠাকুরই সব, তিনি পুরুষ তিনি প্রকৃতি, তাকে ডাকলেই হবে। আমাদের শ্রী শ্রী মা রামকৃষ্ণ ভাবরঞ্জিতাকারা গুরুশক্তি রূপে আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্রের চেতনার পীঠস্থানে। মাকে উদ্দেশ্য করে মহেন্দ্র একটি কবিতা লিখেছিলেন, কবিতাটি হচ্ছে, আর দেখেছিলে কি মা নহবতের ঘর বকুলতলায়, যেথা জগতের মাতা ঠাকুরানী মা আমার, ধরি নারীর রূপ জাপিবেন কাল দ্বাদশ বর্ষ ধরে, রামকৃষ্ণ দেব নারায়ণ শ্রীপতির চরণ দুটি সেবিবার তরে, যেন পতিগত প্রাণা সীতা দেবী এসেছেন চিত্রকূটে, কিংবা পঞ্চবটী বনে রাজসুখ ত্যাজী সেবিতে কমললোচন শ্রীরামপদ। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের বিশিষ্ট গবেষক স্বামী প্রভানন্দজির অনুধ্যানে আমরা পাই শ্রীময়ের চেতনার মহাপীঠে মায়ের স্থানটি কোথায়। মাস্টার মশাইয়ের উপলব্ধি ছিল মা ও ঠাকুর দুজনেই সর্বদেব দেবী স্বরূপ, দুজনেই জগদম্বার অবতার। আসুন আমরা শুনি স্বামী প্রভানন্দজি মাস্টার মশাইয়ের শ্রী শ্রী মায়ের প্রতি যে ভক্তি, যে প্রেম, যে শরণাগতির ভাব, সেই সম্পর্কে কি বলছেন। কোট আনকোট, মহেন্দ্র মানসে শ্রী শ্রী মা সম্প্রসারিত রামকৃষ্ণ শক্তি বা ভুবনেশ্বরী দেবী রূপে নিত্য পূজিত হলেও কৈশোরে মাতৃহীন মহেন্দ্রের তিনি একান্তভাবে মা, পাতানো মা নয় সত্যিকারের মা। মহেন্দ্র স্বপ্নে দেখেন শ্রী শ্রী মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। আবার একদিন শ্রী শ্রী মায়ের মূর্তিখানি স্বপ্নে দর্শন করতেই তিনি আবদার করে ধরেন, মা তুমি আমার সঙ্গে সঙ্গে থেকো। একইভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনাতেও। 1899 খ্রিস্টাব্দের 19 মে শ্রী শ্রী মাকে তিনি চিঠিতে লিখছেন, মা শরণাগত করো, সব শক্তি তো তোমারই,
আবার তিন দিন পরে আর একটি চিঠিতে লিখছেন, মা তুমি বিপদ নাশিনী, তুমি রক্ষা করো। শ্রী শ্রী মা তাকে সান্ত্বনা দেন, ভরসা দিয়ে চিঠি লেখেন। মা লিখছেন, সংসার জ্বলন্ত আগুন, কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে। আরেকটি চিঠিতে তিনি আবার মহেন্দ্রকে লিখছেন, আর তাহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যখন দর্শন করিয়াছ তখন কোনো কিছুতেই ভয় নাই, নিত্য অভয়দাত্রী শ্রী শ্রী মা মহেন্দ্রের বড় প্রিয়জন, মহেন্দ্র তার একান্ত ভালোবাসার ধন। শ্রী শ্রী মা মহেন্দ্রের সেব্য আরাধ্য ধ্যানগম্য, শ্রী শ্রী মায়ের জন্মজয়ন্তী প্রকাশ্যে প্রবর্তিত হবার অনেক আগেই মহেন্দ্র সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের পুণ্য জন্মতিথি পালন করেছিলেন। তারিখটি ছিল 29 ডিসেম্বর 1889, শ্রী শ্রী মায়ের জন্মতিথি। মহেন্দ্র সকাল হতেই চলে গেলেন দক্ষিণেশ্বরের তপবনে, সারাদিন কাটালেন জপ ধ্যান করে। আর শুধু বছরের একটি দিনই নয়, মহেন্দ্রের প্রত্যহ দিনচর্যার অঙ্গীভূত হয়ে গিয়েছিল শ্রী শ্রী মায়ের পূজা উপাসনা, তার ধ্যান ধারণা। আমি প্রথমেই নরেন্দ্র ও মহেন্দ্রের কথা বলেছি, এবার দেখা যাক স্বামী বিবেকানন্দ শ্রীমকে কোন দৃষ্টিতে দেখতেন। স্বামী বিবেকানন্দের একটি উক্তিতে এর সার্থক প্রমাণ আমরা পাই। শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রকাশের পর স্বামীজি মাস্টার মশাইকে লিখলেন, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ অ্যাট দি রাইট কর্ড। শ্রীমর মধ্যে তিনি সেই ব্যাসদেবকেই দেখেছিলেন। আর শ্রীমর স্বামীজিকে কোন দৃষ্টিতে দেখতেন? ঠাকুর ও স্বামীজি এক ও অভিন্ন। নরেনের মুখ দিয়ে ঠাকুর কথা কইছেন, মায়ের আত্মবাক্য মনে প্রাণে বিশ্বাস করতেন মাস্টারমশাই। তাই তো তিনি বলেছেন, স্বামীজিকে বোঝবার সময় এখনো আসেনি। বলা বাহুল্য, শ্রীম ছিলেন রামকৃষ্ণময়, তার এক অদ্ভুত ক্ষমতা ছিল যে কেউ যদি অন্য কিছু কথা উত্থাপন করতেন তা যে বিষয়েই হোক, মাস্টার তৎক্ষণাৎ আলোচনার অভিমুখ ঠাকুরের দিকে ঘুরিয়ে দিতে পারতেন। মাস্টার মশাইয়ের জীবনে ঠাকুর ভিন্ন আর কিছুই ছিল না। কারো কারো মতে শ্রীম ছিলেন শ্রীরামকৃষ্ণ জীবনের লিভিং কমেন্টারি। শ্রীরামকৃষ্ণ শ্রীমকে মন্ত্র দিয়ে গেলেন, আমার নাম করো। বিদ্বান মর্যাদা সম্পন্ন ভদ্র সমাজে প্রতিষ্ঠিত শ্রীমর সম্পর্কে যদি প্রশ্ন করা যায়, ওর ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর একটি, তার শ্রীরামকৃষ্ণময়তা। বলা যেতে পারে তিনি সম্পূর্ণভাবে ছিলেন শ্রীরামকৃষ্ণের, আর শ্রীরামকৃষ্ণ ছিলেন শ্রীমর। 1854 খ্রিস্টাব্দের 14 জুলাই নাগপঞ্চমী দিবসে শ্রীমর শিমলাপল্লী শিবনারায়ণ দাসলীনে পিতৃগৃহে ভূমিষ্ঠ হন। স্বামী গম্ভীরানন্দজির ভাষায়, শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের পর 50 বৎসর সর্বাভীষ্টপ্রদ শ্রী গুরুর মহিমা ও বাণী প্রচার করিয়া তিনি ফলহারিণী কালিকা পূজার পর দিবস 1932 খ্রিস্টাব্দের 4 জুন সকাল 6:30টার সময় শ্রী গুরু পাদপদ্মে মিলিত হন। পূর্বরাত্রি 9টায় কথামৃত পঞ্চম ভাগের প্রুফ দেখতে দেখতেই হাতের স্নায়ুশূলের অসহ্য যন্ত্রণা শুরু হয় এবং প্রাতঃকালে মা, গুরুদেব আমাকে কোলে তুলে নাও বলতে বলতে তিনি চিরনিদ্রায় চক্ষু নিমীলিত করেন। শ্রী গুরুর বাণী প্রচারে উৎসৃষ্ট প্রাণ মাস্টার মশাই শেষ মুহূর্ত পর্যন্ত ওই কাজেই রত থাকিয়া স্বীয় ব্রত উদযাপন করিলেন। সবশেষে স্বামী চেতনানন্দজী বর্ণিত একটি ঘটনার উল্লেখ করে আমার বক্তব্যে যবনিকা টানতে চাই।
ঘটনাটি আপাতভাবে অতি সাধারণ হলেও শ্রীমর পুতস্পর্শে ওর নয়ন পলকে রামকৃষ্ণ মাধুরী এক বিশেষ স্বাদ ও তাৎপর্য পেয়েছে। ঘটনাটির বর্ণনা পাওয়া যায় বহুদিন পূর্বে প্রকাশিত উদ্বোধন পত্রিকার এক সংখ্যায়। বেলুড় মঠ থেকে একটি চাঙ্গারি করে ঠাকুরের প্রসাদ ওর নিকট পাঠানো হয়েছে। তিনি রোজ ওই প্রসাদ একটু একটু গ্রহণ করতেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ওই প্রসাদ একটু একটু করে গ্রহণ করতেন। এই যে জগন্নাথের মহাপ্রসাদ, প্রসাদ শেষ হলে সেটিকে তিনি সযত্নে ঘরের ভেতর রেখে দিতেন। ওটিকে দেখলেই মঠের ঠাকুরের উদ্দীপন হয়, তাই বেলুড় মঠকে রোজ দর্শন করবেন বলেই তিনি চিরসায়িত আছেন তার গুরু, তার জীবনের ধ্রুবতারা শ্রীরামকৃষ্ণের সমাধির পাশেই। প্রতি মুহূর্তেই তিনি উপভোগ করছেন শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য কাশীপুর মহাশ্মশানের মাধ্যমে, এবং কাশীপুরের ঠিক বিপরীতে গঙ্গার ওপারে বেলুড় মঠ দর্শন করবার সুযোগের মাধ্যমে। কারণ প্রভু তো বেলুড় মঠেই আছেন, বেলুড় মঠই তো সেই সত্তা যেটি শ্রীমর দৃষ্টিতে পূর্ণম এব অবশিষ্যতে। মাস্টার মশাইয়ের শুভ জন্মতিথি নাগপঞ্চমীর এই পবিত্র পুণ্যক্ষণে বর্তমান পৃথিবীর এই দুর্যোগ বিধ্বস্ত মহাবলয়ের মধ্যে দাঁড়িয়ে আমি পরম করুণাময় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে প্রার্থনা করি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে ভূমিষ্ঠ প্রণাম জানাই আমাদের আদরণীয় পরম পূজনীয় পরম শ্রদ্ধাভাজন এক বিশেষ আশ্রয়স্থল শ্রীমর পাদপদ্মে। কৃতজ্ঞতা জানাই শ্রীমর প্রপৌত্র শ্রদ্ধেয় শ্রী দীপক গুপ্ত মহাশয়কে এই পুণ্য স্মৃতিচারণের তথা অনুদ্ধানের সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।